হিন্দি সিনেমায় এমন অনেক অভিনেতা রয়েছে যারা তাদের অভিনয়ের জন্য বিশেষ স্মরণীয় হয়ে আছেন, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কমই অভিনেতা আছেন যাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সবসময় তারা শিরোনামে ছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন সুপারস্টার দিলীপ কুমার ওরফে মোহাম্মদ ইউসুফ খান। বলিউডের বাদশাহ শাহরুখ খানের সাথে দিলীপ কুমারের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তিনি শাহরুখকে নিজের ছেলে বলেই মনে করতেন। যখনই তিনি অসুস্থ হতেন, শাহরুখ খান সঙ্গে সঙ্গে তাকে দেখতে চলে যেতেন। দিলীপ কুমারের মৃত্যুর সময় শাহরুখ খান দুবাইতে ছিলেন, কিন্তু তিনি যখন খবরটি জানতে পারেন তখন তিনি সমস্ত কাজ ছেড়ে মুম্বাই ফিরে আসেন এবং অভিনেতার শেষকৃত্যে যোগদান করেন। আপনাদের জানিয়ে রাখি, দিলীপ কুমার এবং তার স্ত্রী সায়রা বানুর নিজেদের কোনো সন্তান নেই। এক সাক্ষাৎকারে সায়রা বানু জানিয়েছিলেন, শাহরুখ খানের প্রথম ছবি যেটা ছিল দিল আসনা হ্যায়, এর সময় তার সাথে প্রথম শাহরুখের দেখা হয়েছিল। দিলীপ কুমার ছবিটি আনুষ্ঠানিকভাবে তালি দিয়েছিলেন। শাহরুখ এবং দিলীপের একই রকমের চুলের স্টাইল ছিল। আমি যখনই শাহরুখের সাথে দেখা করি আমি তার চুল নেড়ে দিই। যদি আমাদের ছেলে হতো তাহলে সে শাহরুখের মতোই হতো। তবে একটা প্রশ্ন উঠে আসছে, দিলীপ কুমার যদি শাহরুখ খানকে নিজের ছেলেই মনে করতেন তাহলে তার সমস্ত সম্পত্তির অধিকার শাহরুখ খানকে দিয়ে দিতে পারতেন, কিন্তু এরকমটা হয়নি। দিলীপ কুমারের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির অধিকার শাহরুখের নয়, দিলীপ সাহেবের স্ত্রী সায়রা বানুর। দিলীপ কুমারের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 6,800 কোটি টাকা। তবে দিলীপ কুমার খুবই সাধারণ জীবনযাপন করতেন। তার জীবনধারা ছিল খুবই সহজ সরল, সবাই তার ব্যক্তিত্বের জন্য প্রশংসা করত। ভারতীয় চলচ্চিত্রে তার স্মরণীয় অভিনয়ের জন্য তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার, তাছাড়াও পদ্মবিভূষণ, পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশানি ইমতিহাজ এই সমস্ত দিয়ে সম্মানিত করা হয়েছিল। এছাড়াও তিনি 2000 সাল থেকে রাজ্যসভার সদস্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।